নাস নাস মানে কি? মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবা। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে আল্লাহ এত কোয়ালিটি, এত ক্যাপাবিলিটি দিয়েছে, মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। পড়ান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদা জিব্রাইল মিরাজে একটা নির্ধারিত জায়গা সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া ওখানে এসে বিশ্বনবীকে বলে বিকে বলে এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন, এরপরে কোনোদিন আমি যাই না। এই যে আপনার 23 বছর আমার আয়ুর শেষ হয়েছে, আমি কিন্তু এখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমিও আজ পর্যন্ত আল্লাহর দেখি নাই। সুবহানাল্লাহ। পড়ে যেখানে শেষ বিশ্বনবীর খেলা শুরু। সুবহানাল্লাহ। পড়ে আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানে, সে পশুর চেয়েও খারাপ হয়। বিশেষ করে কুকুরকে সাবান করে দেয় না, একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারখার করে দেয়, বোমা মেরে জনপদ উড়িয়ে দেয়। জাপানের 2টা শহর হিরোশিমা আর নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে 2টা বোমা মেরেছিল। হিরোশিমাতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাট ম্যান, পারমাণবিক বোমা। যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ, আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ। মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয়। এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি না? আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না, ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো, নিকৃষ্ট হলের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটারে পাঠিয়েছে কে? এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন। এই পৃথিবীতে আসল মানুষের অভাব নেই না। আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে?
আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, না আছে। ফেরেশতারা বললেন, মা কি? আল্লাহ বললেন, সেটা হচ্ছে আন্নার, আগুন। আগুন লোহাকেও গলিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, হাল মিন খালকিকে আশাদ্দা মিন আন্নার, আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, কি সেটা? আল মা, পানি। পানি মারলে আগুন? সুবহানাল্লাহ। শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? আরো অনেক কিছু কইছে, শুনবেন। এরপরে ফেরেশতারা বললেন, ইয়া রাব, হাল মিন খালকিকে আশাদ্দা মিন আল মা, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, না আছে। সেটা কি? আর-রীহ মানে বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে, জলের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? এবার ফেরেশতারা বললেন, মাবুদ, পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস। এবার আমাদের জানতে বড্ড মনে চায়, এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে, দেখি কে কইতে পারে। বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ। যদি সেটা মানুষের মতো মানুষ হয়, এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে, তার মানে গোপনে দান করে, গোপনে দান করতে রাজি আছেন তো? তাই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ শোনে নাই। দ্য ট্রাম্পেট, দ্য সাইরেন, দ্য হুইসেল, বিশাল এক হুইসেল বাজানো হবে। ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া জিল্লা এখন। সুবহানাল্লাহ। ওই হুইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন। তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। এদিকে ইসরাফিল নামে কেউ আছে? হ্যাঁ, অনেকে রাখে ইসরাফিল নামটা, কিন্তু অনেকে রাখে, আজরাইল রাখে নাকি? হ্যাঁ, আজরাইল রাখে না, ইসরাফিল কিন্তু রাখে। তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে, সাইরেনের ভিতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছে। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভিতরে তিনটা ফুঁ দিবে। এটার বাংলায় বলে সিঙ্গা। বাংলায় কি বলে? সিঙ্গায় ফুঁ দিবে কয়টা? চিল্লায় বলে। এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে, এই ফেরেশতার মাথা হচ্ছে, এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি না। আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি, কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভিতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের যে আওয়াজটা হবে, এই আওয়াজটা, এই আওয়াজগুলো বলেন, এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ, যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে, এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিআ। কি নাম? কি নাম? চিল্লায় বলেন, কি নাম? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু, মাল কারিআতু, ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ দিয়েছি আল কারিআ, আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ। তিনবার সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার কথা বলেন? তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি, গুরুত্ব বোঝানোর জন্য বলি, বলি না? বিশ্বনবী মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন। কয়বার? একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, আর বলছিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশীরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিশ্বনবী ওনার হৃদয়ের দিকে, কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। কয়বার? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন, বিশ্বনবী বলছেন, তাকওয়াটা এখানে, এখানে, এখানে। তেমনি মক্কাবাসীদের কাছে যখন সূরাতুল কারিআ নাযিল হয়েছে, মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে
আল-কারিয়া শব্দটা একবার নয়, দুইবার নয়, তিনবার উল্লেখ করেছেন। পড়েন, সুবহানাল্লাহ।